স্মিতা, হ্যালো। কি খাইছা? ম্যাক্রোনি। ম্যাক্রোনি কেনেকুৱা লাগিছে? বহুত ভাল লাগিছে। আৰু তুমি কেতিয়াৰ পৰা ম্যাক্রোনি খাবলৈ শিকিছা? ফাইভ ইয়াৰ্ছ। হা? ফাইভ ইয়াৰ্ছ হয় নেকি? এতিয়া কেনেকুৱা লাগিছে আজি টেষ্টটো? বহুত ভাল লাগিছে। কি কি দি বনাইছে ইয়াত ম্যাক্রোনিটো? একদম ইজি হয়, বাট আজি ৰাতি বনাইছে তো ইমান কালাৰটো উঠা নাই। বনাইছে পিঁয়াজ, সৰু এটা পিঁয়াজ ল'লে হৈ যায়। তাৰপিছত একদম অকণমানি পিঁয়াজ মই নিজে কাটছোঁ। তাৰপিছত পিঁয়াজ এটা, মেগী মছলা যদি আছে ল'ব আৰু বা বেলেগ মছলাও দি দিব পাৰে। ফাৰ্ষ্ট আপুনি কুকাৰটো ল'ব, পাস্তাখিনি তাতে দিব, অকণমান তিয়াই দিব খালি। হা, তাৰপিছত দুটা চিটি মৰাব, গেছৰ পৰা নমাব, টাৱাখনত তেল দিব, পিঁয়াজ দিব, তাৰপিছত পাস্তাটো দিব, তাৰপিছত অকণমান লৰাই মেগী মছলা দিব, তাৰপিছত দিব লাগিব ক'লো, তাৰপিছত আৰু চচ দিব লাগিব। মানে যদি খাই ভাল পাই দিব, যদি খাই ভাল নাপায় নিদিব। জলকীয়া আৰু জলকীয়া যদি খাই দিব, এণ্ড দেন মেগীও আপোনালোকে মিক্স কৰি দিব পাৰে, ভেজিটেবলো দিব পাৰে। ভেজিটেবল দিব পাৰে, কিন্তু মই একদম নৰ্মেল খাওঁ। তো এয়া আমাৰ পাস্তা তেনেকৈ ৰেডি হৈ যায়। বহুত ইজি হয়, মেগীতকৈ অকণমান কম টাইমহে লাগে নেকি। মেগীটো অকণমান মানে আপোনালোকে যদি টেষ্টি বনাব খোজে তো এক ঘণ্টাটো লাগিব, হয়নে? কিন্তু পাস্তাটো মানে বেছি টাইম নালাগে, বেছি টাইম নালাগে, আপোনালোকৰ টেষ্টটো একেই হ'ব পাস্তাৰ। আৰু এটা কথা নহয়, আৰু এটা এই তোমাৰ আমাৰ অসমৰ মানে বিখ্যাত কণ্ঠশিল্পী আচুৰ্য বৰপাত্ৰ গোহাঁই, তুমি চিনি পোৱা? তুমি কি বুলি মাতা? গোহাঁই নহয়, বৰপাত্ৰ। অঁ, কি বুলি তুমি কি বুলি মাতা? গানটো যে ফেমাছ গানটো তুমি দুআষাৰমান গাই দিয়াচোন। আরে তুই মার বাহানা খুলি সালে চল বানামা তে হাত ধরে করতে খেতে মো সঙ্গে মসিল দুলহন বানামি বানামি তুতে আইলো দিল থে পসামি পসামি তুতে মইলো গুটেটো গাম বানামা। ঠিক আছে, ভাল লাগিলে। আৰু তুমি কি কবা দর্শকক, কি কবা? তোমার এই গানটো সাবলৈ কবা নে সাব? এটা অলরেডি 1 মিলিয়ন ভিউ হয়ে গেল। কি 1 মিলিয়ন ভিউ হয় নাকি? তেতিয়ালে তুমি পৰহি রিলিজ হয়েছে আর এটা 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে। তুমি মামা কিবা কবা নে? আর গানটো ভাল হয়েছে, আর ভাল কবা বেয়া গান। ঠিক আছে। আর অগার রাতে পাঁচটা খোৱা মজাটোৱে বেলেগ। মানে কি হল, কাহিনীটো কৰিছো, এতিয়া মই বিয়াত গৈছোঁ, বিয়াত মই একো নাখালোঁ, মোৰ খাব মন যোৱা নাই। তো ভাত চাত দিছিলে, নান খালোঁ, ভাত নাখালোঁ। তো সেইকাৰণে মাক ক'লোঁ যে মা তুমি মোক পাস্তাকে বনাই দিয়া। মায়ে কৈছে খিচিৰি খোৱা, মই বোলো পাস্তাই খাম। তো মায়ে বনাই দিছে। আৰু ৰাতি আজি একদম ক্লাউডি বতৰ, মানে একদম বৰষুণটো আৰু বেছি ভাল লাগিছে। তো সেইকাৰণে খাই আছোঁ এতিয়া। আৰু আপোনালোকেও এনজয় কৰি থাকক। লোভ লাগিছে নাই বাৰু? এয়া এনেকে চামুচখন দি উঠালো, তাৰপিছত সোৱাদটোৱে বেলেগ আৰু। আৰু লগতে আপোনালোকে পানী বটল এটা লৈ ল'ব, যদি জ্বলা দিয়ে পাস্তাত তেতিয়া উঠাব লাগিব ন, পানী বটল এটা লৈ ল'ব। মই জ্বলা দিয়া নাই, পিছে এনেই পানী পিয়া লাগে ন, তেতিয়া সেইকাৰণে লৈ লৈছোঁ। Bye-bye.